আঙ্কেল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ চলে আর কি, আমি অত বড় করি না, এখন ছোট করি। আচ্ছা, এখন অল্প কালেকশন করেন, সপ্তাহ গরু সপ্তাহে বিক্রি করে দেন? সপ্তাহ গরু সপ্তাহে চলে যায়। এই সপ্তাহে কতগুলো কালেকশন হয়েছে? এই সপ্তাহে গরু হয়েছিল 12টা, ওর মধ্যে 5টা বিক্রি হয়ে গেছে আর 7টা আছে। তাও তো আপনি বড় বড় গরুই মূলত বেশি রাখেন। আমার তো বহুত জায়গা থেকে গরু কালেকশন করি, তো বিভিন্ন জায়গা থেকে একটা দুইটা করে কালেকশন করে, আনকমন গাভি কালেকশন করি। তো আজকে 7টা গরু আছে, বাচ্চা সহ অধিকাংশ গরু, দুইটা প্রেগনেন্ট আর 5টা বাচ্চা সহ, বাচ্চাই বাচ্চা সহ, বাচ্চা সহ এসে দহন করে দেখে নিতে পারবে, সবগুলোর দুধ চলে আসছে। আচ্ছা, তো আপনার ফার্মের ঠিকানা একটু বলে দেন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা বহরপুর গ্রাম। আচ্ছা, এখানে এসে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো দুধ টুধ দহন করে দেখে নিতে পারবে। হ্যাঁ, সুমায় ডেয়ারি ফার্ম মানে মানুষ জানে যে এই ফার্মে কোন ধরনের গাভি বিক্রি হয়, সেটাই। তো আঙ্কেল, আজকের তারিখটা হচ্ছে 13 ফেব্রুয়ারি 2024 সাল। চলেন আপনার কালেকশনকৃত গরুগুলো দেখি আর আপনি এগুলোর সম্পর্কে একটু বলেন। আচ্ছা দেখেন আঙ্কেল, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাআল্লাহ বিশাল আকৃতির একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। কোন জাত মানের গরু এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানেরই একটা গাভি গরু। কেউ যদি বেশি দুধের গাভি নিতে চায় তাহলে এই গাভিগুলো নিবে। বেশি দুধ বলতে কত লিটার দুধ হবে এটার? গাভিন গরু তো দুধের আমার কোনো গ্যারান্টি নাই, তবে মানুষ দেখে শুনে নেবে অরিজিনাল বগের মতো ললি আছে কিনা গাভিটা। গাভিটা আমার মাথার উপর দিয়ে গলা মারা একদম হাঁস গলা গরু, আর গলাটা কত চিকন আর মাজার দিকে কত উষার, আর চামচুসা দেখলে পরে মাথা নষ্ট হয়ে যাবে যে কত পাতলা চামচুসাটা। আমি একটু দেখাই আসেন, চলেন একটু দেখি। আর গরুটার বয়স কেমন, দাঁতে কয়টা? চার দাঁত ছিল, ছয় দাঁত হচ্ছে, এবার দ্বিতীয় বাচ্চা হবে। চার দাঁত ছিল, ছয় দাঁত হচ্ছে, এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দেখেন কত পাতলা চামড়া। আচ্ছা, চামড়া অনেক পাতলা আছে। তো গরুটা বাচ্চা দিতে কতদিন বাকি আছে? এই 8.5 মাস গাভীন, 8.5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, উলান পালান মাত্র আসতেছে, এ সালার বস্তার এক বস্তা উলান হবে এই গাভী। আচ্ছা, তো এখনো প্রায় 20-25 দিন বাকি আছে, 20 দিনের মতো টাইম আছে, 20 দিন গেলে দেখা যাবে গাভীটা। আচ্ছা, এই গরুটার কেমন দাম রাখছেন আপনি আজকের প্রোগ্রামের প্রথম গরুটার? এটা এটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। আলোচনা সাপেক্ষে আজকের প্রোগ্রামের প্রথম গরুটা বিক্রি করবেন? হ্যাঁ, একটা গাভী শুধু আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। আর যারা গাভী চেনে, যদি বেশি দুধ গাভীকে পালতে চায় তাবি, তাহলে এর বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে যে এটা কোন জাতের গাভী, কতটুকু দুধ মারতে পারে, কতটুকু দুধ মারতে পারে। আচ্ছা, আমার শুধু গ্যারান্টি থাকবে, এখন যদি কেউ প্রেগনেন্ট অবস্থায় এলে শুধু জরায়ুটা বের হয় কিনা আর বাচ্চাটা ঠিক আছে কিনা, এইগুলোর গ্যারান্টি থাকবে। আচ্ছা, খুব সুন্দর কথা। আমার কাছে অন্য কোনো দুধের কোনো গ্যারান্টি নাই। এখন কাঁচা কাঁঠালের মধ্যে কি আছে না আছে একমাত্র আল্লাহবাক জানে, সেটাই। তবে আমরা বেশিরভাগ গাভীন গরুই কিনি, আমাদের বাড়িতে বাচ্চা হয়, তবে এটা প্রেগনেন্ট গরু কিনছি, তো এই গাভীটা আজ 2 দিন হলে আসছে। আচ্ছা, তো আঙ্কেল এটা ছিল প্রথম, সাইড করে দেন, পরেরটা দেখাই। আচ্ছা দেখ আঙ্কেল, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে বাচ্চা সহ আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাত মানে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দ্বিতীয় বাচ্চার একটা গাভী, বকনা বাচ্চা হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চার একটা গাভী, আর সঙ্গে আছে বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স আজকে 9 দিন। 9 দিন। আর গাভীটার দাঁত কয়টা? এটা 6 দাঁত হচ্ছে, 7 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা। জি। আচ্ছা, 9 দিন যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে, দুধ তো একদম দহন করার মতো হয়ে গেছে, 24-25 এখন রানিং আছে দুধ, সকাল বিকাল মিলে 24-25 একদম দহন করে দিবে। সকালবেলা 16-16.5 এরকম হয়, আর বিকালবেলা? বিকালবেলা ওই 8-9 এরকম হয়। আচ্ছা, তার মানে দুই বেলা কোনো দর্শক চাইলে সরাসরি আপনার ফার্মে এসে দুধ দহন করে নিতে পারবে, এটাও হাঁস গলা গরু। আচ্ছা, এক সুত কোনো লাভি কম্বল নাই, কোনো একটা গাভী, কোনো রকম কোনো নাভি কম্বল নাই, না জাত গরুর যে বৈশিষ্ট্য সেগুলোই আছে। মানুষ তো এখন সাদা কালো হলেই হলস্টাইন ফ্রিজিয়ান বলে, ওর মধ্যে যে 50% থাকে ছাই হলে এটা তো মানুষ বোঝে না, সেটাই। অরিজিনাল যদি গাভী কেউ চিনতে চায় যে এই ধরনের গাভী কিনবে, তারপরও এটা যেহেতু দুধের গরু, দুধের গরুকে দুধ দিয়ে বিবেচনা করা হয়, দুধ দেখলেই বুঝতে পারবে এটা জাত না অজাত। দুধের গাভীর বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় যে কোন কোয়ালিটির গাভী, যে গলাটা কতটুকু একদম চিকন, সেটাই। আর বানচারটা কত সুন্দর, 4টা বানচার জায়গায় বড় বড় আছে। তো আঙ্কেল, এটা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, 24-25 দুধ কেমন দাম রাখছেন? এটা 3,50,000 টাকা। 3,50,000 দরদাম করে নেওয়া যাবে, অল্প কিছু সামান্য কম বেশি করা যাবে। যদি কেউ বড় গাভী কিনতে চায়, বড় পুরাতন খামারি, তাদের জন্য এসব গাভী, হাইব্রিড গরু যারা কিনবে বেশি দুধের, তারা চাইলে এগুলো দেখতে পারে। হ্যাঁ, দেখে শুনে নিতে পারবে, তারা যাচাই বাছাই করে নিবে। এটাও সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। আচ্ছা দেখ আঙ্কেল, এই পাশে সিরিয়ালের 3 নম্বরে আরও একটা চমৎকার বাচ্চা সহ গাভী আপনি নিয়ে আসছেন, এটা কোন জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের প্রথম বাচ্চা হলো, 2 দাঁত বয়স। আচ্ছা, এটাও একটা প্রথম বাচ্চার পোলেটি গরু, 2 দাঁত বয়সে প্রথম বাচ্চা দিছে। জি, এই প্রথমে বকনা বাচ্চা হয়েছে, মায়ের মতোই কালার, ওই সাদা কালার, মায়ের মতোই কালারের একটা বকনা বাচ্চা হয়েছে, বাচ্চার নাভি এখনো আছে। আর 7 দিন বাচ্চার বয়স, 7 দিন হলো বাচ্চার বয়স। জি। সকালে একটানে কতটুকু দুধ হয়? একটানে সকালে গতকাল হয়েছিল 12:30 মতো। আজকে কতটুকু হতে পারে? আজকে এখনো দোয়ান হয় না, তো আজকে একটু বেশি হবে। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসলে কতটুকু হবে? এটা
বিশের মেলা উপরে থাকবে আর কি আচ্ছা প্রথম বিয়েনে তোর পজিশন নিচে বিশের উপরে এরকম এর মধ্যে থাকবে প্রথম বিয়েনে 20 প্লাস দুধের একটা গরু এটা এটা হাইব্রিড এটা দুই দাঁতের বক না যে আমার ছেলে যারা আছে যে ছেলে সমান সমান উঁচা বেশ লম্বা চওড়া একটা গরু যারা হাই গ্রেডের যারা বড় হাই কোয়ালিটি গরু নিতে চায় তারা এইগুলো নিতে পারবে হাইব্রিডের গরু যারা সংগ্রহ করতে চায় চাইলে এই গরুটা দেখতে পারে হ্যাঁ নিতে পারবে তারা 20 প্লাস দুধ এই বিয়েনে পাবে প্রথম বিয়েনে 20 প্লাস এগুলো দ্বিতীয় বিয়েনে 30 প্লাস দুধের গাবি হবে আচ্ছা তো আঙ্কেল এই গরুটা কেমন দাম রাখছেন এটার দাম রাখছি 320000 টাকা 320 আজকের প্রোগ্রামের সিরিয়ালের 3 নম্বর গরু এটা জি এটা 3 নম্বর এটাও সাইড করে দেন 4 নম্বরটা দেখাই আঙ্কেল এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরো একটা সাদা রঙের গরু আপনি নিয়ে আসছেন দুই এক জায়গায় কালার স্পটও আছে এটা কোন জাত মানে এটা হলস্টন ফিজিয়ান প্রথম প্রেগনেট হয়েছে এখনো দাঁতই হয় নাই হলস্টেন ফ্রিজিয়ান প্রথমবারের মতো প্রেগনেট হয়েছে এখনো দাঁতই হয় নাই দাঁতই হয় নাই কত বড় গরু যে আমার ছেলের চাইতে উঁচাই গরুটা বেশ উঁচা একটা গরু আদাতে কি বাচ্চা দিবে হ্যাঁ আদাতে বাচ্চা দিবে আচ্ছা এখন কত দিনের প্রেগনেট এটা 8.5 মাস প্রেগনেট 8.5 মাসের মতো প্রেগনেট যারা একটা সুন্দর ভালো জাতমানের গরু কিনতে চায় এই গরুটা দেখতে পারে যারা মনে করে যে দুই দাঁতের গরু অনেক দুধের গাবি নেব তারা এগুলো নিয়ে পালতে পারে আচ্ছা তো গরুটা এখন বাচ্চা দিতে বাকি আছে কতদিন এই 8.5 মাস প্রেগনেট 8 মাস পার হয় 9 মাস চলতেছে 20-25 দিন এখনো 20 দিনের উপরে টাইম আছে আচ্ছা আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 330000 টাকা 330 দর দাম করে নেওয়া যাবে হ্যাঁ কিছু কম বেশি করা যাবে আর এখনো দাঁত হয় নাই প্রথম প্রেগনেট হয়েছে এটা আদাতেই বাচ্চা দিবে আদাতেই বাচ্চা হবে এটাও সার্চ করে দেন 5 নম্বরটা দেখাই আঙ্কেল এই পাশে সিরিয়ালের 5 নম্বরে আরো একটা বাচ্চা সহ গরু আপনি নিয়ে আসছেন এটা কোন জাত মানের এটা হলস্টন ফিজিয়ানের প্রথম বাচ্চা হলো দুই দাঁত বয়স হলস্টন ফিজিয়ানের একটা গাভী এই প্রথমবারের মতো বাচ্চা দিছে দুই দাঁত বয়স জি দুই দাঁত বয়স আচ্ছা একদম পোলেটি গরু প্রথম বিয়ানের হ্যাঁ প্রথম বিয়ান আজ দুই দিন হলো বাচ্চা হয়েছে আর সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মানে মেয়ে বাচ্চা জি বাচ্চার বয়স দুই দিন দুই দিন আচ্ছা নাভিটা কি আছে এখনো ওই যে কাঁচা নাভি দুই দিন বাচ্চা কাঁচা নাভি আমরা দেখছি আচ্ছা তো এই দুই দিনে গরুটা থেকে কি পরিমাণ দুধ টানতেছেন এটা বিশের উপরে দুধ থাকবে এটা যখন পরিপূর্ণ দুধ আসবে বিশের উপরে থাকবে হ্যাঁ ডবল বডি বড় গরু তো হাই গরু আচ্ছা তারপরে পোলেটি গরু এগুলো সমন্বয়ে দুই বিয়ান তিন বিয়ান যখন হবে দুধ আরো বাড়বে দুই বিয়ান যায় এসব গাবি দুধের খুব ভালো রেজাল্ট আসবে আচ্ছা তো আঙ্কেল আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু দাম রাখছেন কেমন এটা 325000 টাকা 325000 টাকা দরদাম করার সুযোগ আছে অল্প কিছু নিম্ন রেট একদম আচ্ছা গরুটা কত বড় মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে গরু হাই গরু 325 প্রথম বিয়েনে 20 প্লাস দুধ থাকবে 20 এর চলে আর 17 18 চলে আসছে আচ্ছা বারবার টানে 17 18 চলে আসছে এটা সাইড করে দেন 6 নম্বরটা দেখাই আচ্ছা আঙ্কেল এই পাশে সিরিয়ালের 6 নম্বরের যে গরুটা আপনি নিয়ে আসছেন এটাও তো বাচ্চা সহ একটা গরু হ্যাঁ এটা সার বাচ্চা হয়েছে একটা গরুরই সার বাচ্চা সবই বকনা বাচ্চা হয়েছে টোটাল আজকে 5টা 6টা দুধের গরু আছে একটার সঙ্গে শুধু সার বাচ্চা বাকি সব বকনা বাচ্চা হ্যাঁ সব বকনা বাচ্চা তো এই গাভীটা কোন জাতের এটা হলস্টন ফিজিয়ান এবার দ্বিতীয় বাচ্চা হলো আর হলস্টন ফিজিয়ানের এবার সেকেন্ড টাইম বাচ্চা দিল সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 14 দিন 14 দিন গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা সুস্থ সবল আছে আচ্ছা তো এটার থেকে কতটুকু দুধ পাচ্ছেন এটা এখন রানিং আছে 24-25 এখন 24-25 রানিং দুধ পাচ্ছেন আপনি আচ্ছা কেউ যদি চায় সরাসরি এসে দহন করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা একদম পরিপূর্ণ দুধ চলে আসছে আচ্ছা আর দ্বিতীয় বাচ্চার গাভী তো অল্প দিনে দুধ চলে আসে অল্প দিনে দুধ চলে আসে আর বয়সও ভালো 4 দাঁত বয়স 4 দাঁতের গাভীটা জি আচ্ছা তো এই সার বাচ্চা সহ 24-25 লিটার দুধ যদি কেউ দহন করে বুঝে পায় কেমন দাম এটা 330000 টাকা 330000 টাকা জি দরদাম করে নেওয়া যাবে অল্প কিছু কম বেশি করা যাবে দুধ দেখে দরদাম করে নিবে হ্যাঁ এই এই চালানে যে গাবি আছে সব দাঁতের মধ্যে গাবি আছে আর আনকমন গাবি সব দুধের সব দুধের গরু হ্যাঁ কালারও ভালো সাদা কালো কোনো লাভি কম্বল নাই অরিজিনাল জাত গরু আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 6 সাইড করে দেন 7 নম্বরটা দেখাই আঙ্কেল এই পাশে সিরিয়ালের 7 নম্বরে সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন এটাও একটা বাচ্চা সহ গরু এটা কোন জাত মানের এটা হলস্টন ফিজিয়ান প্রথম বাচ্চা হলো দুই দাঁত বয়স আচ্ছা আজকে দেখলাম সব প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ান এই এই চালানের গাভীগুলোই সব আনকমন গাভী হচ্ছে অন্য অন্য খামারে যেগুলো সবচেয়ে বড় দেখায় না আমার খামারে সবচেয়ে লাস্ট ছোট যেটা দেখালাম সেটার বড় সেটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা লাস কম দাম সবচেয়ে কম দাম আমার ঘরে যে কটা গাবি আছে সবচেয়ে কম দাম এটা দামি গরু এটা হ্যাঁ এটাই লাস গরু আচ্ছা তো এই গরুটার বর্তমান বয়স দুই দাঁত দুই দাঁত এই যে বকনা বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের চেয়ে ভালো হয়েছে মায়ের থেকে ভালো একটা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন চলতেছে তিন দিন চলছে জি আচ্ছা গাভি এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ দুইটাই সুস্থ সবল আছে হাঁটতেছে কত সুন্দর তো এটার দুধ কেমন হতে পারে এটা কাল সকাল হয়েছিল 9.5 কেজি কাল সকালে 9.5 কেজি আজ কয় কেজি হবে এখনো দুধ দহন করি নাই তো তবে দুই বেলা আর কি 18-20 এর মধ্যেই থাকবে 18-20 এর মধ্যেই থাকবে জি
আচ্ছা, তো আজকের প্রোগ্রামের সবশেষ গরু দাম রাখছেন কেমন? এটা 275,000 টাকা। 275,000 দরদাম করে নেওয়া যাবে, অল্প কিছু কম বেশি করা যাবে, এটাই হচ্ছে গরিব মানুষের জন্য লাজ গাবি আমার। আচ্ছা, এর থেকে কমে বর্তমানে আপনার কাছে? এর থেকে কমে এই চালানে আমার কাছে গাবি নাই। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।